By the way, forget. কি খাওয়াবে আমাকে আজকে লাঞ্চে? তার আগে তোমাকে একটা প্রপোজাল দিতে চাই। বলো। তুমি বলেছিলে না কিছুদিন আগে তুমি গান করতে চাও? হ্যাঁ, তুমি নিচ্ছো? হ্যাঁ। আপাতত ঈদে যে আমার আপকামিং অ্যালবামটা আসছে সেখানে কিছু গানে তুমি। আরে না, আমি পারবো না, আমার অনেক প্র্যাকটিস করতে হবে। এরকম হুট করে কোনো কিছু হয় নাকি? আমি জানি, এই জন্য এই গানগুলোর ইন্টারলুডে কিছু জায়গায় আমি তোমার হাসিটা ইউজ করতে চাই। আমার হাসি? হ্যাঁ, তোমার হাসিটা তো অনেক সুন্দর। আমার হাসিটা দেখতে খুব সুন্দর কিন্তু শুনতে খুবই বাজে। নিমে আমি কণ্ঠশিল্পী, কণ্ঠ নিয়ে আমার কাজ, দেখাটা একেবারেই সেকেন্ডারি। তোমার অদ্ভুত ধরনের হাসির মেলোডি আমাকে বাধ্য করেছে তোমার সাথে কথা বলতে, তোমার সাথে ঘুরে বেড়াতে। ও, তার মানে এই যে তুমি আমার সাথে কথা বললে, আমাকে টাইম দিলে, সেখানেও তুমি তোমার বিজনেস দাঁড় করিয়ে ফেলেছো? না, তুমি ভুল বোঝো না, আমি হঠাৎ করে বলেছি। আমি তোমার সান্নিধ্য লাইক করি, আমার ভালো লাগে তোমার সাথে কথা বলতে, একসাথে কোথাও বসতে, ঘুরে বেড়াতে। কিন্তু তুমি তুমি এর মধ্যে তোমার কোন কম্পোজিশনের মধ্যে আমার হাসিটা ইউজ করলে তোমার একটা সুপারহিট অ্যালবাম বের করতে পারবে, এটাও তুমি চিন্তা করে ফেলেছ? এখানেই তো তোমার আর আমার মধ্যে বিস্তার ফারাক। তুমি ভুল করছো, আমি হঠাৎ করেই ভেবেছি, আর তুমি বলেছিলে বলে। ওকে, তো কাল রেকর্ডিং করবো, চলে এসো। আমি আসবো, কিন্তু তোমার গানে আমার হাসিটা দেবার জন্য নয়। মানে তুমি দিবে না? তার আগে একটা বিষয় আমার জানা দরকার। বলো। তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসাটা কি অন্যায়? ন্যায় অন্যায়ের কথা তো আমি জিজ্ঞেস করিনি। তাহলে তুমি ভালোবাসো আমাকে? হ্যাঁ। যেহেতু তুমি আমাকে ভালোই বাসো, তাই তোমার উচিত হবে না তোমার ভালোবাসার মানুষের কোনো কিছু পাবলিকলি প্রজেক্ট করা। হ্যাঁ, তবে এটা সত্যি, তুমি যদি আমাকে ভালো না বাসতে তাহলে হয়তো আমার হাসিটা আমি তোমার গানে ইউজ করতে দিতাম। আর আমি এটাও জানি তোমার এখন আমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না। আমি এটাও জানি যে আজকের পর থেকে তুমি আর আমাকে নিয়ে কোথাও ঘুরতে বের হবে না। তুমি যেভাবে ভেবেছো আমি সেভাবে ভাবিনি বলেই তোমার সাথে আমার চিন্তার ফারাক। আর একটা কথা বলি, তোমাকে কিছু মনে করো না, তুমি অনেক স্বার্থপর। সবাই স্বার্থপর। তুমি একটু বেশি, আমার আর তোমার মধ্যে কোনো রিলেশন নেই। তারপরে তুমি তোমার নিজের স্বার্থে আমার সাথে ঘুরে বেড়াও, কারণ আমার সাথে ঘুরে বেড়াতে তোমার ভালো লাগে। আমার তোমার সাথে ঘুরে বেড়াতে ভালো লাগে কিনা কখনো ভেবেছ? ভাবনি, নিজের স্বার্থের কথা ভেবেছ বলেই তেমন হয়েছে। এনিওয়ে, আমি চাই না আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো ধরনের রিলেশন থাকুক, এবং কারণটাও নিশ্চয়ই এতক্ষণ তোমার জানা হয়ে গেছে, আর ব্যাপারটা শোভন না। এখানে শোভন অশোভনের কিছু নেই অর্ক, আমি জাস্ট আমার ফিলিংসটা তোমার সাথে শেয়ার করলাম। হ্যাঁ, তোমার আর আমার রিলেশনের কোনো নাম নেই, কিন্তু সেখানে রয়ে গেছে পরস্পরের প্রতি একটা অদ্ভুত নির্ভরতা। এই নির্ভরতার সূত্র ধরেই মানুষ সম্পর্কের নাম খুঁজে। সে নাম কখনো হাজব্যান্ড ওয়াইফ, কখনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এর বেশি কিছু আর আমি ভাবতে পারি না। সরি, ফরগিভ মি, এটা আমার লিমিটেশন। হয়তো তুমি আমার চাইতে অনেক আধুনিক, তোমার চিন্তাভাবনা অন্যরকম, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে রিলেশনে কোনো ডেস্টিনি নেই, সেই রিলেশন টেকে নাও। তর্ক বাদ দাও, বলো তোমায় কোথায় ড্রপ করতে হবে। আমার কাজ আছে, আমি স্টুডিওতে যাব। থ্যাংকস, তা দরকার হবে না, আমি নিজেই চলে যাব। তোমাকে আমি নিয়ে এসেছি, তোমাকে আমি নামিয়ে দিয়ে যাব। আমি যেতে পারবো এবং আমি একাই যাব। রোদের আড়ালে তোমার ছায়া এলোমেলো হেঁটে যায় বিবাগি ধুলোয়, তবে ক্ষতি কি বলো বিবাগি হয়ে, তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়। যার গান তোমার পছন্দ না তার গান তোমার রিংটোন? আই এম সারপ্রাইজড। এসবের মানে কি? কোনো মানে নেই,
আসি। Thank you.